নমস্কার বন্ধুরা, আজ বানাবো পনির টিকিয়া। তো প্রথমেই পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে গরম জলে একটু নুন দিয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এটা বানাতে লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লেবু, আদা রসুন বাটা, টক দই। এবার টক দইয়ে মশলাগুলোকে এক এক করে দিতে থাকবো। গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন ছাতু। কেউ এখানে ছাতুর বদলে বেসনটাকে দিতে পারেন, তবে বেসনটা দেওয়ার আগে অবশ্যই সেটাকে শুকনো খোলায় একটু ভেজে নেবেন কিছুক্ষণের জন্য। এবার দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব একটু লেবুর রস। এবার এক এক করে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখবো এবং 30 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার মিশ্রণটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর এই তারগুলোকে নিয়েছি আমি, এর মধ্যে একটা করে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সুন্দর করে এক এক করে ঢুকিয়ে নেব। আর এই দিকে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়াটা গরম হয়ে গেলে পুরো তাওয়াতে ভালো করে তেল মাখিয়ে নেব আর এই পনির টিকিয়াগুলোকে এক এক করে দিয়ে দেব তাওয়াতে। এবার এক পাশ হয়ে গেলে আরেক পাশটা সুন্দর করে উল্টে উল্টে দিতে হবে আর ভাজার সময় খুব সাবধানে এগুলোকে ভাজতে হবে। আমাদের পনির টিকিয়াগুলোর সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের টিকিয়াগুলো খাওয়ার জন্য এবার একদম রেডি।